অর্থের সন্ধানে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো লাল দিঘি, যা হলো ইংরেজ আমলে ইংরেজদের পানীয় জলের পুকুর বা দিঘি। এই কচুরি পানায় ভরা নর্দমাটি হলো অঞ্জনা নদী। এই নদীর পাড়ে তৈরি করা হয়েছে কৃত্রিম কালভারি পাহাড়, যেখানে যীশুখ্রিস্টের যাতনা বৃত্তান্ত মূর্তিতে প্রকাশ করা আছে। অঞ্জনা নদীর অপর পারে আছে ক্যাথলিক চার্চ আর খ্রিস্ট মন্দির, তা আপনাদের দেখাবো। দেখুন, অঞ্জনা নদীর পাশে খ্রিস্ট মন্দির এবং ক্যাথলিক চার্চ। লাল দিঘি হল ইংরেজ আমলে সাহেবদের ব্যবহৃত পানীয় জলের পুকুর। আমাদের এদেশীয় জনগণ সাহেবদের লাল সাহেব বলতেন। এরূপ বলার কারণ, সাহেবদের গায়ের রং খুব ফর্সা ছিল আর এখানের আবহাওয়াতে তাদের গায়ের রং লালচে হয়ে যেত। বিপ্লবীরা লাল সাহেবদের লালমুখো বলে বিদ্রুপ করতেন। সাহেবরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন ছিলেন। তাদের পানীয় জলের জন্য ব্যবহার করা পুকুরে অন্য কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হতো না। এমনকি এদেশীয় জনগণের এই পুকুর ব্যবহার করার কোনো অধিকার ছিল না। লাল সাহেবদের ব্যবহারের দিঘি তাই লাল দিঘি। আমরা এখন কৃত্রিম কালভারি পাহাড়ের সামনে। এখানে যীশুখ্রিস্টের যাতনা বৃত্তান্ত মূর্তিতে প্রকাশ করা আছে, তা দর্শনার্থীরা সকলেই দেখতে পারেন। কালভারি পাহাড়ের পাশে এই যে পুকুরটি দেখছেন, এটাই হলো সেকালের লাল দিঘি। এখানে আগে দুইটি পুকুর ছিল, এখন দুটিকে একত্র করে দেওয়া হয়েছে। এইরকম লাল দিঘি অনেক জায়গাতেই আছে। কৃষ্ণনগর শহরে তিনটি লাল দিঘির অস্তিত্ব পাওয়া যায়। সাহেবরা নিজেদের সুরক্ষার জন্য পানীয় জলের পুকুর খনন করাতেন। ওই পুকুর থেকে পাম্প মেশিনের সাহায্যে জল তুলে ফিল্টার করে তা পানীয় জল হিসাবে ব্যবহার করতেন। ওই পুকুর সংরক্ষিত থাকত শুধুমাত্র সাহেবদের জন্য। এটি হলো বর্তমানে কৃষ্ণনগর পৌরসভার জল সরবরাহের দপ্তর, লাল দিঘি। এখানে যে দিঘিটি আছে তা লাল দিঘি, এখনও সেই লাল দিঘি নামেই পরিচিত। আগে জলঙ্গি নদী থেকে জল আসতো এই লাল দিঘিতে, এখানে এসে ফিল্টার হয়ে সেই জল নলের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিত কৃষ্ণনগর পৌরসভা। এখন প্রযুক্তি বদলেছে, ওই জল আসে
নবদ্বীপের গঙ্গা থেকে। সেই জল পাঠিয়ে দেওয়া হয় নলের মাধ্যমে বাড়ি বাড়ি। এই লাল দিঘিকে এখন আর পানি জল হিসাবে ব্যবহার করা হয় না, এখানে এখন মাছের চাষ হয়। সে সময়ে সাধারণ মানুষের পানীয় জলের ব্যবস্থা ছিল কুয়ো। এখন সেসব কুয়োর অস্তিত্ব আর দেখতে পাওয়া যায় না, প্রায় সব ট্রাফিক স্ট্যান্ডের নিচেই ওই রকম কুয়ো একটি করে আছে। কৃষ্ণনগর শহরে পোস্ট অফিসের মোড়ে ট্রাফিক স্ট্যান্ডের সংস্কারের সময় এই কুয়োটি পাওয়া গেছিল, যা সে আমলের সাধারণ মানুষের পানীয় জলের কুয়ো তার প্রমাণ দেয়। এইটি হলো পোস্ট অফিস মোড়ের ট্রাফিক স্ট্যান্ড, এর নিচেই আছে ওই কুয়োটি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি অন্যদের শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।